আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমার প্রথম ভিডিওতে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমার এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সামনেও আপনাদের সবাইকে পাশে পাবো। তাহলে এখন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমি কথা বলবো কালার মিক্সিং প্যালেট, অ্যাক্রিলিক মিডিয়াম এবং আরও কিছু মজার টিপস নিয়ে। সাথেই থাকুন। অ্যাক্রিলিক মিডিয়াম, অ্যাক্রিলিক রঙের সঙ্গে সাধারণত পানি মিশিয়ে রং করা হয়। এছাড়াও নির্দিষ্ট মিডিয়াম মিশিয়েও অ্যাক্রিলিক পেন্টিং করা যায়, যেমন জেল মিডিয়াম, রিটার্ডার, গ্লস মিডিয়াম ইত্যাদি। প্রত্যেক রঙকে দুটো অংশে ভাগ করা যায়, পিগমেন্ট এবং বাইন্ডার। আমরা যখন অ্যাক্রিলিক পেন্টে অতিরিক্ত পরিমাণে পানি ব্যবহার করি তখন এই বাইন্ডারগুলো একে অপর থেকে দূরে সরতে থাকে। এতে করে রং শুকিয়ে যাওয়ার পর পেন্টিং ফেড হয়ে যায় এবং অনেক সময় ফেটেও যায়। তাই অ্যাক্রিলিক পেন্টিংয়ে অতিরিক্ত পানি ব্যবহার না করাই ভালো। ব্রাশ মসৃণ করতে যতটুকু পানি প্রয়োজন শুধু ততটুকুই পানি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে রং পাতলা করতে চাইলে মিডিয়াম ব্যবহার করা উচিত, কারণ এতে ইচ্ছা মতো রং পাতলা করা যায় কিন্তু পেন্টিংয়ে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই মিডিয়ামগুলো এক ধরনের বাইন্ডার। এবার আমরা মিডিয়ামগুলো সম্পর্কে আলাদা করে জানি। জেল মিডিয়াম, জেল মিডিয়াম পানির বদলে ব্যবহার করা যায়। এটা রঙকে অনেক ঘন করে তোলে, পেন্টিংয়ের রং দিয়ে টেক্সচার তৈরি করা যায় এটা দিয়ে। রিটার্ডার, যেমনটা আমি বলেছি অ্যাক্রিলিক পেন্ট অনেক দ্রুত শুকিয়ে যায়, তাই রঙের সঙ্গে সামান্য রিটার্ডার মিশিয়ে নিলে রঙটা একটু দেরিতে শুকাবে। গ্লস মিডিয়াম, গ্লস মিডিয়াম রঙকে অনেক স্মুথ করে তোলে এবং অনেক পাতলা হয়ে থাকে এবং রঙের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে পেন্টিং শুকানোর পর গ্লসি একটা ফিনিশ দেবে। আমি আমার পেন্টিংয়ে সাধারণত পানি ব্যবহার করে থাকি। পানি ব্যবহার করলে যে কোনো ধরনের সমস্যা হবে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রঙে আমরা অতিরিক্ত পানি না ব্যবহার করে ফেলি। কালার প্যালেট, প্যালেট হচ্ছে সেই পাত্রটি যেটার উপর কালার মিক্সিংয়ের কাজ করা হয়। বাজারে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্যালেট আছে, যেটা দেখি সেটাই কিনতে মন চায় এমন একটা অবস্থা। কিন্তু প্লাস্টিক, কাঠ বা ফোমের এই প্যালেটগুলো অ্যাক্রিলিকের জন্য একদমই কাজের না। কিছুদিন পর এরকম রং আটকে যাবে এবং ঠিকমতো পরিষ্কারও করা যায় না, খুব কষ্ট। অ্যাক্রিলিক পেন্টিংয়ের জন্য বেস্ট প্যালেটটা যে আপনার ঘরেই রয়েছে জানেন কি? একটা কাচের বা সিরামিকের কোনো পাত্র হলেই হবে, পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে খুব সহজেই পরিষ্কার করা যায়। কিন্তু খেয়াল রাখবেন প্যালেট হিসেবে ব্যবহার করা পাত্র যেন কোনো মতেই খাবারের কাজে ব্যবহৃত না হয়। সব সময় আপনার প্যালেটটা আলাদা করে রেখে দেবেন। আর হ্যাঁ, ব্যবহারের আগে অবশ্যই আন্টির পারমিশন নিয়ে নিন, কিন্তু নাহলে আপনার আর আমার দুজনেরই কপালে দুঃখ আছে। আমি যে প্যালেটটা ব্যবহার করি সে প্যালেটটা ছিল আমার আপু মনির। এটা একটা টাইলস কেটে বানানো। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমাদের মেঝে টাইলসের কথাই বলছি, মজার না? প্যালেট নাইফ, প্যালেট নাইফ দিয়ে মূলত কালার মিক্সিংয়ের কাজ করা হয়। ব্রাশ দিয়ে বেশি কালার মিক্সিং করতে থাকলে ব্রাশের উপর অনেক প্রেশার পড়ে, যার কারণে একটা পর্যায়ে ব্রাশের নিচের দিকটা এরকম শক্ত হয়ে যায়। তাই বেশি রঙের কাজ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা ভালো এবং টেক্সচার পেন্টিংয়ের কাজও করা যায় এটার মাধ্যমে। এছাড়া রঙের কৌটা থেকে রং বের করতে, প্যালেট থেকে রং উঠাতে ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করি আমি। প্যালেট নাইফ অনেক কাজের একটা জিনিস যদি আপনি রেগুলার পেন্টিং করে থাকেন। কোথায় সহজে আর্ট সাপ্লাইজ কিনতে পাওয়া যায়? আমার মতে আর্ট সাপ্লাইজ কেনার বেস্ট অপশন হচ্ছে নিউ মার্কেট। ঢাকার নিউ মার্কেটে আর্ট সাপ্লাইজের অসংখ্য দোকান আছে এবং তাদের জিনিসের কালেকশন অনেক বেশি। অনেক দোকান থাকার কারণে আপনি সবগুলোতে ঘুরে নিজের পছন্দ মতো পণ্য কিনতে পারবেন। দুটো পানির পাত্র, দুটো পানির পাত্র ব্যবহার করা ভালো। না হলে কি হয়, আপনি যখন বারবার ব্রাশটা একই পানিতে ধুতে থাকবেন তখন এক পর্যায়ে পানিটা ময়লা হয়ে যায় এবং সেই অপরিষ্কার পানির প্রভাবটা আপনার কালার মিক্সিংয়ে পড়বে। অনেক সময় মনোযোগ দিয়ে পেন্টিং করার ক্ষেত্রে বারবার পানি বদলানো হয়ে ওঠে না, তাই দুটো পানির পাত্র রাখা বেস্ট বলে আমি মনে করি। নিজের কাপড়ে বা চাদরে যেন রং না লাগে সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই, না হলে আমাদের আম্মাজানের মায়ের পিঠে পড়তে পারে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি কি না, এরকম সময় রং লাগার সাথে সাথে ধুয়ে ফেলবেন, কারণ শুকিয়ে গেলে উঠানো অনেক কষ্ট হয়ে যায়। পেন্টিংয়ের সময় একটা নির্দিষ্ট নরম কাপড় সাথে রাখা ভালো। এতে করে পানি দিয়ে ব্রাশটা ধোয়ার পর ব্রাশে লেগে থাকা অতিরিক্ত পানি আপনি মুছে ফেলতে পারবেন। যেমনটা আমি বলেছি অ্যাক্রিলিক কালার মিক্সিংয়ে অতিরিক্ত পানি ব্যবহার করা ঠিক না, তাই কালার মিক্সিংয়ের আগে কাপড় দিয়ে ব্রাশ থেকে অতিরিক্ত পানি মুছে ফেললে সুবিধা হয়।
অ্যাক্রিলিক পেইন্ট দ্রুত শুকিয়ে যায়, তাই এই স্প্রেটা চাইলে ব্যবহার করতে পারেন। একবার রঙের উপর স্প্রে করে নিলে বেশ কিছুক্ষণ রং ভেজা থাকে। আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি। আমি আমার প্রথম ভিডিওর পর বিভিন্ন বয়স এবং প্রফেশনের মানুষের কাছ থেকে এত মেসেজ পেয়েছি যে তারা নাকি আমার ভিডিও দেখে ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছে। আমি বলে বোঝাতে পারবো না যে এটা আমার মনের কত বড় একটা শান্তির জায়গা। এবং আমি আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অবশ্যই ছবি আঁকা শুরু করুন, ছবি আঁকাকে সহজ করে তুলতে আমি আপনাদের পাশে আছি। এই ভিডিওটার প্রথম অংশে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখানে আমি ব্রাশ, রং এবং কিসের উপর অ্যাক্রিলিক পেন্টিং করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি, চাইলে দেখে আসতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিবেন। যারা আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। আমি ইনশাল্লাহ প্রতি সোমবার এবং শুক্রবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হবে সোমবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।